তো গাইস এখন রাত 3টা বাজে আর এখন আমাকে অনেক খিদে পেয়েছে তো তার মধ্যে আমি ইনস্টাগ্রাম রিল দেখছিলাম আর রিলের মধ্যে এসব খাওয়ারের ভিডিও আসছিল ভাই এগুলো দেখে আমাকে আরো খিদে পেয়ে গেছে কিন্তু আমার কাছে এখন কোনো খাওয়ার নাই তখন থেকে খাওয়ারই খুঁজছি কিন্তু খাওয়ার পাচ্ছি না আর মেইন প্রবলেম তো হলো যে আমি খাওয়ার বানাতেও পারি না বানাতে পারলে হয়ে যায় তো প্রবলেম সলভ কি করব ভাই এখন এক মিনিট এটা কি ভাই কুকিং সিমুলেটর এক মিনিট এই গেমটা খেললে কি আমি খাওয়ার রান্না করা শিখে যাবো তার জন্য গাইস আমার মাথায় একটা ব্রিলিয়েন্ট আইডিয়া আসছে ইয়েস দেখো यार খাবার বানাতে পারি না তো কি হচ্ছে বানাইতে শিখতে তো লাগবে ইয়েস গাইস ইয়েস আজকে আমরা খাবার বানানো শিখবো তার জন্য আজকে আমরা খেলবো কুকিং সিমুলেটর ইয়েস যেখানে আমাদেরকে খাবার বানাতে লাগবে ভাই যেটা আমি একদমই পারি না ওকে তো চলো গেম প্লে শুরু করা যাক তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করনি ফর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও ভাই সব এটা কি কিচেন ভাই আমাদের বাড়ির রান্না ঘর তো এরকম না ভাই এটা একটা মডার্ন কিচেনে চলে আসছি আমরা মানে একটা বুঝতে পারছো তোমরা দেখো 5 স্টার হোটেল টোটাল হবে বোধহয় দেখো বাইরে দেখো কত বিল্ডিংস আছে ভাই यस ভাই একটা মডার্ন কিচেনে চলে আসছি আর আমি একটু কো জানি না যে কি করতে লাগবে এখানে ভাই কি দিয়ে কি হয় কিছু জানি না এটাকে কি বলে ভাই ফুড প্রসেসর কন্টেইনার কি হয় এটা দিয়ে ভাই এটা কি এটা হলো প্রো কাটার মানে কাটার এখানে কি কি ভাই অনেক কিছু জিনিসপত্র আছে ভাই এগুলো কি কি এগুলো ভাই আমি কিচ্ছু জানি না ভাই এগুলো কি দিয়ে কি কি ইউজ করে কিচ্ছু জানি না কিচেনের মধ্যে এটা কি ভাই লিফট ভাই বহুত কিছু জিনিসপত্র আছে এটা কি ভাই এক মিনিট বাটন আছে এখানে একটা বাটনটাকে ক্লিক করো এক মিনিট এটা গ্যাস এটার মধ্যে ওই যে জিনিসপত্র রাখে গরম হবে আগুন জ্বলে এটা এরকম দেখতে হয় ভাই আমাদের বাড়িতে তো এরকম না আমাদের বাড়িতে তো কিরকম একটা থাকে জানো ওই যে একটা আলাদা রকমের আগুন জ্বলে ছোট ছোট কি ওরকম থাকে এটা কি ভাই এটা দেখে তো ইচ্ছে মনে হচ্ছে আমাকে বলছি এখন ডিজে বাজাবো আমি রান্না করে এটা তো একদমই মনে হচ্ছে ভাই আমি আমি নো ভাই আমি জানি না যে এগুলা জায়গায় রান্নাও করা যায় আমি কিছু জানি না ভাই কিচ্ছু জানি না সিরিয়াসলি কিচ্ছু জানি না জানি না আমি কিভাবে করবো একবার না আমরা জায়গাটাকে ভালো মতো ঘুরে নি এখানে ফোন আর ফোন নিয়ে কি করবো আমি ভাই ফোন লাগবে না আমাকে এখানে ল্যাপটপ আছে ও ল্যাপটপ দিয়ে না আমি ইসে করতে পারবো আমি রেসিপি চেক করতে ও আমার কাছে তিনটা রেসিপি আছে এই তিনটা জিনিস আমি বানাতে পারবো শিখার জন্য আর এখানে দেখো টাইমার দেওয়া আছে ভাই এই টাইমারটা শেষ হলে আমাকে অর্ডার দেওয়া শুরু করবে ও ভাই আমাকে 2 মিনিটের মধ্যে রেডি হতে লাগে ফটাফট আমি একবার চেক করে নি কোথায় কি কি আছে এখানে দেখো টমেটো আছে এটা হলো লেমন আর এখানে হলো এটা হলো পেঁয়াজ এটা এখানে আলু আছে ওকে ওকে আলু টালু আছে এখানে ফ্রিজ আছে এখানে কাপলেট আছে এগুলো সব ওকে 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 এখানে মাছ আছে ওকে চলো ভাই আমরা এখন রেডি ভাই ভাই যা হবে দেখা যাবে ভাই যা হবে দেখা যাবে ওকে তো গাইস আমাদের টাইমার শেষ হয়ে গেছে আমাদের ফার্স্ট অর্ডার দেখি কি কি আসছে ওকে আমাদের ফার্স্ট অর্ডার চলে আসছে ফার্স্ট অর্ডারের নাম হলো বেক ট্রাউট কি এটা আর এখানে 6 মিনিট টাইম ভাই আমি 6 মিনিটের মধ্যে আমি এটা কিভাবে বানাবো আমি কি কি লাগবে এটা বানানোর জন্য এক মিনিট এটা বানানোর জন্য কি কি লাগবে এটা বানানোর জন্য আমাদেরকে মাছ লাগবে লেবু লাগবে তারপর কি পাতা লাগবে তারপর ব্ল্যাক পেপার কি 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 লেখা আছে ভাই আমি তো কিছু বুঝতে পারছি না এক মিনিট এখানে ভালো তো লেখা আছে প্রথমে একটা কি লাগবে ভাই কিছু বুঝতে পারছি আমি কি লাগবে এখানে ওকে এক মিনিট সবার প্রথমে আগে একটা প্লেট নিয়ে আসি প্লেটের মধ্যে আমাকে মাছ নিয়ে আসতে লাগবে প্লেট কোথায় একটা প্লেট ওকে প্লেটটা নিয়ে নে ওকে প্লেট নিয়ে নিছি গাইস প্লেট নিয়ে নিছি ফ্রিজটা খোল ফ্রিজের মধ্যে আমাকে মাছ নিতে লাগবে ওকে মাছ নিয়ে নিছি চল লেটস গো আবে প্লেট ভেঙে গেল ওকে কোনো ব্যাপার না গাইস আমরা আরেকটা প্লেট নিব প্লেটের কমি নাই এখানে আমার বেতন থেকে ভাই টাকা কেটে নেবে এরা কোনো ব্যাপার না ওকে মাছ নিয়ে নিয়েছি এবার না আমাদেরকে আরামসে দরজা দরজা গেলে বন্ধ করতে লাগবে ভাই এইবার মধ্যে ভাই প্লেটও ভেঙে যায় এটা জানতাম না আবার মাছ পড়ে গেল কেন ভাই মাছ প্লেটে ওকে আমাদের টাইম নাই ভাই এখানে মাছ রাখ আর কি কি লাগবে আমাদেরকে মাছের মধ্যে ওকে এবার আমাদেরকে ব্ল্যাক পেপার 5 গ্রাম ব্ল্যাক পেপার ওকে ব্ল্যাক পেপার পাই গেছি 5 গ্রাম চল নিয়ে চল ওকে ব্ল্যাক পেপারে আমাদেরকে এখানে 5 গ্রাম নিতে লাগবে রেডি 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম ওকে 5 গ্রাম হয়ে গেছে আমাদের এটাকে ফেলা ভাই এখান থেকে ফেলা আর কি কি লাগবে ওকে আমাদের ব্ল্যাক পেপার 5 গ্রাম হয়ে গেছে তারপর এটা কি কি একটা ড্রাইড 5 গ্রাম জানি না ভাই নামটাও জানি না আমি এখানকার ওকে পাই গেছি ভাই আবে ওকে পাই গেছি এবার আমাকে এখানে এটাকে 5 গ্রাম ঢালতে লাগবে 1 2 3 4 5 ওকে হয়ে গেছে এটা হয়ে গেছে আবে টাইম নাই বেশি ফটাফট ওকে এবার কি করতে লাগবে আমাদেরকে এবার আমাদেরকে লাগবে রিল ড্রাইড 5 গ্রাম ওকে ওকে কোথায় এখানে কোথায় আছে সল্ট এটা ওকে পাই গেছি 1 2 3 4 5 ওকে পাঁচ হয়ে গেছে ফেলা আর কি লাগবে 4 মিনিট আছে শুধু ভাই 4 মিনিটের মধ্যে আমাকে কমপ্লিট করতে লাগবে আর কি আছে ওবা এবার আমাকে এটাকে বেকিং ট্রেতে রাখতে লাগবে 90 সেকেন্ডের জন্য বেকিং ট্রে বেকিং কোথায় করে ভাই বেকিং কি এটা এটাকে বেকিং বলে কি না এটাকে বেকিং বলে তাই না ভাই ওকে তো আমাদের আমি বুঝে গেছি ভাই এটার মধ্যে আমাদেরকে ঢুকাইতে লাগবে আরে মাছ জ্বালা ভাই প্লেটে ঢুকতেছে না ভাই এটার ভিতরে আমি প্লেট রাখবো কিভাবে এক মিনিট আমার যত মনে হচ্ছে প্লেটটাকে না আমাকে এখানে রাখতে লাগবে এটাকে নিতে লাগবে তারপর এটাকে রাখতে লাগবে ব্যাস এবার বুঝছি ভাই এটাকে নে এটাকে না এর মধ্যে
রেখে দে ভাই আমি কি শুধু মাছটা নিতে লাগবে নাকি ওকে মাছটা নিব এটাকে রাখ এটার মধ্যে আবে ফেলা এটাকে হ্যাঁ বেশ হয়ে গেছে বেক করে এটাকে ওকে বেক হয়ে যা এটা ও বেকিং 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 ই লেখা আছে ভাই এখানে 90 সেকেন্ডের জন্য এখানে আমাকে টাইমার সেট করতে লাগবে টাইমার কত সেকেন্ডের জন্য 1 মিনিট ওকে হয়ে গেছে টাইমার সেট করে দিছি 1 মিনিট 20 সেকেন্ড 90 সেকেন্ড মানে 1 মিনিট 20 সেকেন্ডই হয় না ভাই ভুলে যাই না ভাই যাই হোক ওকে এবার কি করতে লাগবে এবার আমাকে ভাই 2 মিনিট আছে আমাকে খালি ভাই আমি নুব আর আমি রান্না করতে পারি না এবার আমাকে কি করতে হবে কাট আ লেমন 80 গ্রাম ইনটু কোয়ার্টার 20 গ্রাম কি যাই না ভাই লেবু তো কাটতে বলো আমাকে লেবু 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 ওকে 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 লেবুটাকে আমাকে কাটতে লাগবে লেবুটাকে এখানে রাখ এখানে রাখ এখানে রাখ এখানে রাখ 20 গ্রাম মানে 80 তো চার ভাগে কাটতে লাগবে ভাই এটাকে ওকে চার ভাগে কাটানোর জন্য এটাকে প্রথমে এরকম করে আচ্ছা এক ভাগ এটাকে এখানে গিয়ে দুই ভাগ এটাকে এখানে গিয়ে চার ভাগ হয়ে গেছে চলো ভাই চাকু রাখ ভাই চাকু রাখ না চার ভাগে করে এবার কি করব তারপর কি এটা হর্স রাইডার হর্স হর্স রাইডিশ ড্রাই হর্স রাইডিশ ড্রাই তাই না ভাই হর্স রাইডিশ ড্রাই কি এখানে আছে বোধহয় তো পাই গেছি ভাই এটাকে আমাকে 5 গ্রাম ঢালতে লাগবে কিন্তু সেটার জন্য আমাদেরকে এটাকে রেডি হতে লাগবে ওকে হয়ে গেছে তোর আবে চুপ হয়ে যা ভাই চুপ হয়ে যা চুপ হয়ে যা ভাগ এন থেকে বেকিং বন্ধ কর ওকে আমাদের মাছ রেডি হয়ে গেছে মাছটাকে নেওয়া যাবে আমাকে প্লেট লাগবে আবে यार প্লেট গেল ভাঙ্গে ভাই কি কিচ্ছু বুঝতেছ না ভাই প্লেট প্লেট ভাঙ্গে যাচ্ছে কেন নুব ভাই আমি নুব ওকে মাছটা নে ওকে মাছটা নিয়ে নিছি এবার মাছটাকে না এখানে রাখবো আবে ভাই আমার কাছে শুধু 50 সেকেন্ড আছে ওকে ওকে এবার আমাকে এটাকে কতক্ষণ রাখতে লাগবে 2 4 5 গ্রাম ওকে 5 গ্রাম এটাকে ঢালতে লাগে 5 গ্রাম ঢালতেছি এবার আমাদেরকে লেবু গুলোকে আনতে লাগবে লেবু 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 চল 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 লেবুটাকে এখানে রাখ এক একটা করে লেবু নে আর এটার মধ্যে রেখে দে এটা করে আবে রাখ না ভাই লেবু নে আর এটার মধ্যে রেখে দে এটা করে লেবু নে এটার মধ্যে রেখে দে লেবু নে আর রেখে দে আর কি করতে লাগবে আর কি করতে হবে ভাই আমার কাছে ভাই 16 সেকেন্ড 16 সেকেন্ড এবার একটা পাতা 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 ভাই ওভারটাইম দিয়ে দিছে আমাকে আবে পাতা কোথা থেকে আসে ভাই আবে নিউ অর্ডার চলে আসছে ভাই এক মিনিট ধরো এক মিনিট ধরো এক মিনিট ধরো ওকে পাই গেছে পাতা পাতা পাই গেছে পাতা পাই গেছে পাতা পাই গেছে পাতা পাই গেছে পাতাটাকে এখানে রেখে দে ওকে আমাদের ডিশ রেডি হয়ে গেছে না বেশ ডিশ রেডি হয়ে গেছে এবার কি করতে লাগবে এটাকে হ্যালো স্যার এখানে রাখতে লাগবে কি ওকে তো আমাদের ডিশ রেডি হয়ে গেছে আমাদের ডিশ নিয়ে আছে ওকে তো এবার আমাদেরকে দেখতে লাগবে যে আমাদের খাবারটা একদম টেস্টি হয়েছে কিনা যেটা সবার থেকে বেশি ইন্তজার করতেছি আমি মানে ওয়েট করতেছি ভাই এত কষ্ট করে খাবার বানিয়েছি আমি টেস্ট তো হতে লাগবে ভাই 5 স্টার ভাই দেখলে ভাই আমি শেফ হয়ে গেছি শেফ কে ভাই একদম ভাই ফার্স্ট অর্ডার আমাদের হয়ে গেছে এটার জন্য আমাদেরকে জানি না কত টাকা দিয়েছে এবার আমাদের সেকেন্ড অর্ডার চলে আসছে এবার এটা এটা তো ভাই অলরেডি বহুত টাইম হয়ে গেছে টমেটো স্যুপ বানাতে লাগবে ওকে টমেটো স্যুপ বানানোর জন্য আমাদের কি লাগবে প্রথমে একটা অ্যাড টু আ পট 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 কাকে বলে ভাই পট মানে কি মানে পট খুঁজতে লাগে আমাদেরকে এটাকে কি বলে এটাকে প্যান বলে এটাকে গ্রিল প্যান বলে এটাকে ও পট পাই গেছি ভাই বিগ পট বিগ পট বিগ পট পাই গেছি বিগ পট বিগ পটটাকে এখানে রাখবো কোথায় রাখবো ভাই আবে ভালোমতো রাখ ওকে বিগ পট রেখে দিছি বিগ পটে কি রাখতে লাগবে এবার আরে ভাই বহুত কিছু লাগবে এটাতে চিকেন ব্রথ 700 ml ওকে 700 ml চিকেন ব্রথ কোথায় আছে চিকেন ব্রথ সোল ক্রিম চিকেন ওকে চিকেন ব্রথ পাই গেছি গাইস আমরা আবে ফ্রিজটা তো বন্ধ কর ভাই ফ্রিজটা বন্ধ করা দরকার সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওকে চিকেন ব্রথ পাই গেছি এটা মধ্যে 700 ml ওকে আরে এটা ঢালবো কিভাবে আমি ওকে বুঝে গেছি এরকম করে 700 ml ঢালতে লাগবে আমাদেরকে জলদি ঢাল জলদি ঢাল জলদি ঢাল জলদি ঢাল ভাই জলদি ঢাল জলদি ঢাল আবে বহুত আবে 900 ml ঢালে দিছে কারা কারা ভাই এক নম্বরের ফট এখান থেকে 900 ml ঢালে দিছে কোনো ব্যাপার না গাইস একটু কাস্টমারটা বেশি খাই নিবে কি হয়েছে এবার আমরা এটাকে গ্যাসের মধ্যে রাখতে লাগে না হ্যাঁ নাইস এবার কি করতে লাগবে রে এবার সল্ট হলো 12 গ্রাম মানে লবণ আমাদেরকে 12 গ্রাম ঢালতে হবে লবণ কোথায় আছে এই যে আমাদের লবণ পাই গেছি দেখো আমাদেরকে লবণ ঢালতে লাগবে 12 গ্রাম 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম 5 6 ওকে তো 12 গ্রাম ঢেলে দিছি আমরা একটু বেশি ঢেলে দেব কারণ আমরা চিকেনটা একটু বেশি ঢেলে দিছি ওকে হয়ে গেছে এবার সল্ট দুই ভাগেন থেকে এবার আমাদের কি লাগবে ব্ল্যাক পেপার 12 গ্রাম ওকে ব্ল্যাক পেপার কোথায় আমি রাখছিলাম ধরে এখানে ব্ল্যাক পেপার ও ব্ল্যাক পেপার পাই গেছি চল জলদি চল ভাই এটারও টাইম নেই আমার কাছে ফটাফট করতে লাগবে ফটাফট ফটাফট ব্ল্যাক পেপার 1 2 3 12 গ্রাম 12 গ্রাম 12 গ্রাম ওকে 12 গ্রাম হয়ে গেছে একটু বেশি ঢেলে দি বাস এবার তুই ও ফোর এখান থেকে লেটস গো এবার কি লাগবে এটা কি পেপার ভাই স্ক্যানার যাই না ভাই ওকে পাই গেছে এটাও আমাদেরকে কত ঢালতে লাগবে 12 গ্রাম না 6 গ্রাম এটা 6 গ্রাম ঢালতে লাগবে 6 গ্রাম 1 2 আবে বহুত ঢাল দিছিস ভাই বহুত ঢাল দিছিস আমি ভুলভাল ঢাল দিছি এবার আমাদের টমেটো লাগবে 960 গ্রাম অনিয়ন লাগবে 120 গ্রাম 960 গ্রাম অনিয়ন 120 গ্রাম ওকে অনিয়ন আমাদেরকে তার মানে একটাই লাগবে অনিয়নটা নে আর এটার ভিতরে এরকম করে ঢালে দে ব্যাস নাইস অনিয়ন আর টমেটো কত লাগবে টমেটো লাগবে 960 গ্রাম ওকে 960 গ্রাম 960 গ্রাম মানে 120 আরে ভাই একটাই উঠানো যায় আমাদেরকে প্লেট লাগবে প্লেট লাগবে প্লেট লাগবে প্লেট নিয়ে নিছি একটা টমেটো দুইটা টমেটো তিনটা টমেটো চারটা টমেটো পাঁচটা টমেটো জানি না কতগুলা হলো বাস যতগুলাই হলো ভাই নিয়ে যাই ভাই আমি গুনিও নাই কয়টা হয়েছে ওকে তো আমাকে টমেটো গুলোকে এখানে রাখতে লাগবে একটা একটা করে ফটাফট এটা ভিতরে ঢুকাই দিই একটা নে আর একটা ঢুকাই দে একটা নে আর একটা ঢুকাই দে টমেটো কত হয়েছে 360 গ্রাম হয়েছে 480 ওকে তো আমরা কত ঢাললাম টমেটো ভাই ওকে 720 গ্রাম হয়ে গেছে আমাদের আমাদেরকে লাগবে 960 গ্রাম তো আমাদেরকে আরো টমেটো নিয়ে আসতে লাগবে ফটাফট ভাই জলদি 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 অনেকগুলো টমেটো নিয়ে নে যতগুলো লাগবে লাগবে ভাই ফটাফট চ ভাই আমাদের কাস্টমার ওয়েট করতেছে আমি প্রথম দিনে আইছে ভাই ইসে করতে চাই না ব্যাস জোয়ারে যা না ভাই ফটাফট কতগুলো হলো টমেটো আরে টমেটো 1.2 কেজি ঢেলে দিছি আমি আর একটা টমেটো বার কর একটা টমেটো
টমেটো বার কর নাইস আরেকটা টমেটো বার কর নাইস ওকে এবার আমাদের পারফেক্ট হয়ে গেছে এবার আমাদেরকে এটাকে বয়ল করতে লাগবে মানে বয়ল মানে তো জ্বালাইতে লাগবে না বয়ল এটাকে বলে না বয়ল জানি না গাইস এটা হ্যাঁ বয়ল জানি না কি বলে এটাকে বয়লই করতেছি ও ভাই বয়ল হচ্ছে আর কি কি করতে লাগবে আমাদেরকে ব্লেন্ড করতে লাগবে ব্লেন্ড ব্লেন্ড আবার কি রে ভাই ব্লেন্ড কাকে বলে ভাই আমি জানি না ব্লেন্ড কাকে বলে ব্লেন্ড ব্লেন্ড কোনটা এটাকে ব্লেন্ড এটাকে বন্ধ কর এটা বেকিং ব্লেন্ড কোনটা ভাই এটা কি এটাকে ব্লেন্ড আরে यार ব্লেন্ড কাকে বলে ব্লেন্ড ভাই আমি জানি না ব্লেন্ড কাকে বলে ব্লেন্ড কিভাবে করতে লাগবে আমি কিছু জানি না যাই হোক ভাই আমি যেরকম বলতেছি ওটাই করে দি অ্যাড সোর ক্রিম ও এটা পুরো গেল নাকি অফ করে দে ভাই অফ করে দে অফ করে দে অফ করে দে বহুত হয়ে গেছে এটা বলতে সোর ক্রিম না কি একটা ক্রিম বললো ওটা ঢালে দি সোর ক্রিম সোর ক্রিম সোর ক্রিম ওকে সোর ক্রিম পাই গেছি ফ্রিজটা বন্ধ কর লেটস গো এটা বন্ধ ঢাল কতটুকু ঢালতে লাগবে ভাই কতটুকু ঢালতে লাগবে আবে কতটুকু ঢালতে লাগবে আমি দেখি নাই এক মিনিট ধরে কতটুকু ঢালতে লাগবে 150 এমএল ওকে 150 এমএল ঢালতে লাগবে ব্যাস 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 আবে ব্যাস আবে আবে ব্যাস यार ব্যাস দেখি ভাই আমি জানি এটার অনেক কম রেটিং পাবো আমরা বহুত কম রেটিং পাবো এটার ও ভাই ও ভাই সব তবু আমরা রেটিং পাই গেছি এটা 4 স্টার পাই গেছি দেখলা গাইস এইভাবে এইভাবে কুকিং করতে লাগে ভাই এইভাবে কুকিং দেখা হচ্ছে।